পৃথিবীতে যে অদ্ভুত দর্শন অনেক প্রাণী আছে ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। কোনো কোনো প্রাণীকে আজ পর্যন্ত শনাক্ত করাও সম্ভব হয়নি। কেউ এগুলোকে বলছেন ভিন গ্রহের প্রাণী, কেউ বলছেন পৌরাণিক দানব, আবার কারো কারো দাবি এগুলো সাক্ষাৎ অশরীরী প্রেতাত্মা বা ভূত। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার এক বাসিন্দা এক রাতে ঘরের বাইরে অদ্ভুত শব্দ শুনতে পান। টর্চ আর ভিডিও ক্যামেরা নিয়ে বাইরে যান ওই ব্যক্তি, আর তারপরই এই অদ্ভুত দর্শন জন্তুকে দেখতে পান তিনি। এই ভিডিওতে দুজনকে দেখা যায় যারা ক্যামেরার সামনে পোজ দিচ্ছিল। এ সময় মানুষের আকৃতির কিছুকে দেখা যায় তাদের পেছনে উড়ে যেতে। কয়েক মুহূর্তের জন্য ক্যামেরায় ধরা পড়ে এই অদ্ভুত উড়ন্ত জন্তুটি। ২০১২ সালে আইসল্যান্ডের এক লেকে এই অদ্ভুত প্রাণীকে দেখতে পাওয়া যায়। লেকের পানিতে সাপের মতো এঁকে বেঁকে এগিয়ে যাচ্ছিল এই বিশালাকার প্রাণীটি। অনেকে মনে করেন এটি বিশালাকার কোনো সামুদ্রিক সাপ। ২০১৬ সালে পর্তুগালের তোলা একটি ভিডিওতে দেখা যায় আরো অদ্ভুত এক দৃশ্য। মানুষের মতো কিন্তু কিম্ভূত দর্শন এক প্রাণীকে ধীরে ধীরে হেঁটে যেতে দেখা যায়। প্রত্যন্ত অঞ্চল দিয়ে গাড়ি চালানোর সময় এই ভিডিওটি ধারণ করেন দুই ব্যক্তি। ভিডিওতে ধরা পড়া অজানা প্রাণীটিকে প্রথমে মানুষ মনে হলেও পরে ধারণা পাল্টে যেতে বাধ্য হয়।